আজীবনস সিলেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ক্লাস ফোরের শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি তোমাদের একটি ড্রয়িং দেখানোর জন্য। আজকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে একটি শাপলা, তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছ। আর এটা গত ক্লাসে তোমাদেরকে আঁকানো হয়েছে, আজকে তোমাদেরকে এটা রংটা দেখানো হবে। তাহলে আমরা দেখে নিই রংটা কীভাবে আমরা করে নিতে পারি। আমরা প্রথমে কালো সবুজ দিয়ে রংটি শুরু করবো। আমরা কোথায় কোথায় কালো সবুজটা দিব আমরা একটু খেয়াল করবে। আমরা আগে শেড দিব একটু কালো সবুজ দিয়ে, এই আমরা রংগুলা শেড বলতে আমরা যেটা বুঝি, একদিকে গাঢ় হবে আর একদিকে হালকা হবে, আমরা এইভাবে রংটা করতে পারি। এবার হালকা সবুজ দিয়ে আমরা যেটা করব, এই কালো সবুজের সাথে হালকা সবুজ দিয়ে আমরা রংটা মিলিয়ে ফেলবো। এখানেও করব হালকা সবুজটা, এখানেও করব, এই জায়গাটা আমরা খালি রাখবো। এবার আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটু গোলাপি রং দিয়ে একটু শেড দিয়ে এবার আমরা যেটা করব, হালকা সবুজ দিয়ে গাঢ় সবুজ, হালকা সবুজ দেওয়ার পর আমরা একটু গোলাপি দিয়ে শেড দিয়েছি। এবার আমরা এখানে পানিতে শাপলাটা বোঝানোর জন্য একটু গাঢ় সবুজ, আকাশি এবং নীল এই দুইটা রং আমরা একটু ব্যবহার করার চেষ্টা করব। আমরা সোজাসুজি রংটা ব্যবহার করব, বরাবর এটা এই দিক থেকে রং করা যাবে না, খেয়াল রাখবে। এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা ইচ্ছা করলে আর সুন্দর করার জন্য আমরা এইভাবে একটু পানি হালকা ঢেউ বোঝানোর জন্য আমরা এইভাবে রংটা করে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো রংটা আসলে কীভাবে করে নিতে পারি আমরা। তো তোমরা বাসায় আঁকা রং দুইটাই প্র্যাকটিস করে শিখে নেবে। আর আগামী ক্লাসে আরেকটা ড্রয়িং নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ তোমাদেরকে।